সোমবার সন্ধ্যা 7টা নাগাদ ভয়াবহ বাস দুর্ঘটনা পাড়া থানার অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের 10 আড্ডি মোড়ে একটি সরকারি যাত্রীবাহী SBSTC বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জন ব্যক্তির ও ঘটনায় আহত হয় প্রায় 12 জন যাত্রী। জানা গেছে এদিন সন্ধ্যা 7টা নাগাদ ওই বাসটি রঘুনাথপুরের দিক থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ ও উদ্ধার কাজ শুরু করে। আহত ব্যক্তিদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত ব্যক্তিদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে, তার নাম প্রশান্ত গড়াই, বয়স 36, বাড়ি পাড়া থানার ভাগাবাঁধ গ্রামে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়। আহত হয়েছে একাধিক জন। জানা গেছে এদিন সন্ধ্যা 7টা নাগাদ ওই বাসটি রঘুনাথপুরের দিক থেকে পুরুলিয়ার দিকে আসছিল, ঠিক সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছায় পাড়া থানার পুলিশ ও উদ্ধার কাজ শুরু করা হয়েছে ও আহত ব্যক্তিদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাইড্রো হলো